নমস্কার বন্ধুরা অডিও ভিজুয়াল বুকস বাই অপূর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের কাছে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ কর্ম এই প্রবন্ধটি রবীন্দ্র রচনাবলীর চতুর্দশ খণ্ডে অন্তর্গত প্রবন্ধ কর্ম আমাদের দেশের জ্ঞানী সম্প্রদায় কর্মকে বন্ধন বলে থাকেন এই বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে নিষ্ক্রিয় হওয়াকেই তারা মুক্তি বলেন এই জন্য কর্মক্ষেত্র প্রকৃতিকে তাঁরা ধ্বংস করে নিশ্চিন্ত হতে চান এই জন্য ব্রহ্মকেও তারা নিষ্ক্রিয় বলেন এবং যা কিছু জাগতিক ক্রিয়া একে মায়া বলে একেবারে অস্বীকার করেন কিন্তু উপনিষদ বলেন ইয়াত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তী ইয়ৎ প্রায়ন্ত ভীষণ বিষন্তি তদ্ভি জিজ্ঞাসাস্র ব্রহ্ম যাঁর থেকে সমস্তই জন্মাচ্ছে যাঁর দ্বারা জীবন ধারণ করছে যাতে প্রয়াণ ও প্রবেশ করছে তাকে। জানতে ইচ্ছা কর তিনি ব্রহ্ম অতএব উপনিষদের ব্রহ্মবাদী বলেন ব্রহ্মই সমস্ত ক্রিয়ার আধার তা যদি হয় তবে কি তিনি এই সকল কর্মের দ্বারা বদ্ধ একদিকে কর্ম আপনিই হচ্ছে আর একদিকে ব্রহ্ম স্বতন্ত্র হয়ে রয়েছেন পরস্পরে কোনো যোগ নেই এ কথাও যেমন আমরা বলতে পারি নে তেমনি তার কর্ম মাকড়সার জালের মতো শামুকের খোলার মতো তার নিজেকে বদ্ধ করছে এ কথাও বলা চলে না এই জন্যই পরক্ষণে ব্রহ্মবাদী বলছেন আনন্দাধ্যেব্য খলিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তী আনন্দং প্রায়ন্ত ভীষং বিশান্তি ব্রহ্ম আনন্দস্বরূপ সেই আনন্দ হতেই সমস্ত উৎপন্ন জীবিত সচেষ্ট এবং রূপান্তরিত হচ্ছে কর্ম দুই রকমে হয় এক অভাবের থেকে হয় আর প্রাচুর্যের থেকে হয় অর্থাৎ প্রয়োজন থেকে হয় বা আনন্দ থেকে হয় প্রয়োজন থেকে অভাব থেকে আমরা যে কর্ম করি সেই কর্মই আমাদের বন্ধন আনন্দ থেকে যা করি সে তো বন্ধন নয় বস্তুত সেই কর্মই মুক্তি এই জন্য আনন্দের স্বভাবই হচ্ছে ক্রিয়া আনন্দ সত্যই নিজেকে বিচিত্র প্রকাশের মধ্যে মুক্তি দান করতে থাকে সেই জন্যই অনন্ত আনন্দের অনন্ত প্রকাশ ব্রহ্ম যে আনন্দ সে এই অনিশ্বেষ প্রকাশ ধর্মের দ্বারাই অহরহ প্রমাণ হচ্ছে তার ক্রিয়ার মধ্যেই তিনি আনন্দ এই জন্য তাঁর কর্মের মধ্যেই তিনি মুক্ত স্বরূপ আমরাও দেখেছি আমাদের আনন্দের কর্মের মধ্যেই আমরা মুক্ত আমরা প্রিয় বন্ধুর যে কাজ করি সে কাজ আমাদের দাসত্বে বদ্ধ করে না শুধু বদ্ধ করে না তা নয় সেই কর্মই আমাদের মুক্ত করে কারণ আনন্দের নিষ্ক্রিয়তাই তার বন্ধন কর্মই তার মুক্তি তবে কর্ম কখন বন্ধন যখন তার মূল আনন্দ থেকে সে বিচ্যুত হয় বন্ধুর বন্ধুত্বটুকু যদি আমাদের অগোচর থাকে যদি কেবল তার কাজ মাত্রই আমাদের চোখে পড়ে তবে সেই বিনা বেতনের প্রাণপণ কাজকে তার প্রতি একটা ভয়ঙ্কর অত্যাচার বলে আমাদের কাছে প্রতিভাত হবে কিন্তু বস্তুত তার প্রতি অত্যাচার কোনটা হবে যদি তার কাজ বন্ধ করে দিই কারণ কর্মের মুক্তি আনন্দের মধ্যে এবং আনন্দের মুক্তি কর্মে সমস্ত কর্মের লক্ষ্য আনন্দের দিকে এবং আনন্দের লক্ষ্য কর্মের দিকে এই জন্য উপনিষদ আমাদের কর্ম নিষেধ করেননি ঈশোপনিষদ বলেছেন মানুষ কর্মে প্রবৃত্ত হবে না এ কোনো মতেই হতে পারে না এই জন্য তিনি পুনশ্চ বলেছেন যারা কেবল অবিদ্যায় অর্থাৎ সংসারের কর্মে রত তারা অন্ধকারে পড়ে আর যারা বিদ্যায় অর্থাৎ কেবল ব্রহ্মজ্ঞানে রত তারা ততধিক অন্ধকারে পড়ে এই সমস্যার মীমাংসা স্বরূপ বলেছেন কর্ম এবং ব্রহ্মজ্ঞান উভয়েরই প্রয়োজন আছে অবিদ্যায়া মৃত্যুং মৃতং মশ্নুতে কর্মের দ্বারা মৃত্যু উত্তীর্ণ হয়ে বিদ্যা দ্বারা জীব অমৃত লাভ করে ব্রহ্মহীন কর্ম অন্ধকার এবং কর্মহীন ব্রহ্ম ততোধিক শূন্যতা কারণ তাকে নাস্তিকতা বললেও হয় যে আনন্দস্বরূপ ব্রহ্ম হতে সমস্ত কিছুই হচ্ছে সেই ব্রহ্মকে এই সমস্ত কিছু বিবর্জিত করে দেখলে সমস্তকে ত্যাগ করা হয় সেই সঙ্গে তাকেও ত্যাগ করা হয় যাই হোক আনন্দের ধর্ম যদি কর্ম হয় তবে কর্মের দ্বারাই সেই আনন্দস্বরূপ ব্রহ্মের সঙ্গে আমাদের যোগ হতে পারে গীতায় একেই বলে কর্মযোগ কর্মযোগের একটি লৌকিক রূপ পৃথিবীতে আমরা দেখেছি সে হচ্ছে পতিব্রতা স্ত্রীর সংসারযাত্রা সতী স্ত্রীর সমস্ত সংসার কর্মের মূলে আছে স্বামীর প্রতি প্রেম স্বামীর প্রতি আনন্দ এই জন্য সংসার কর্মকে তিনি স্বামীর কর্ম জেনেই আনন্দ বোধ করেন কোনো কৃতদাসীও তার মতো এমন করে কাজ করতে পারে না এই কাজ যদি একান্ত তার নিজের প্রয়োজনের কাজ হতো তাহলে এর ভার বহন করা তার পক্ষে দুঃসাধ্য হতো কিন্তু এই সংসার কর্ম তার পক্ষে কর্মযোগ এই কর্মের দ্বারাই তিনি স্বামীর সঙ্গে বিচিত্রভাবে মিলিত হচ্ছেন আমাদের কর্মক্ষেত্র এই কর্মযোগের যদি তপবন হয় তবে কর্ম আমাদের পক্ষে বন্ধন হয় না তাহলে সতী যেমন কর্মের দ্বারাই কর্মকে উত্তীর্ণ হয়ে প্রেমকে লাভ করেন আমরাও তেমনি কর্মের দ্বারাই কর্মের সংসারকে উত্তীর্ণ হয়ে মৃত্যুং তীরত্বা অমৃতকে লাভ করি এই জন্যই গৃহস্থের প্রতি উপদেশ আছে তিনি যে যে কাজ করবেন তা নিজেকে যেন নিবেদন না করেন তা করলেই কর্ম তাঁকে নাক পাশে বাঁধবে এবং ঈর্ষাদেশ লোভ ক্ষোভের বিষ নিঃশ্বাসে তিনি জর্জরিত হতে থাকবেন তিনি ইয়ৎ ইয়ৎ কর্ম প্রকূর্বিত তৎ ব্রহ্মণী সমর্পয়েত যে যে কর্ম করবেন সমস্ত ব্রহ্মকে সমর্পণ করবেন তাহলে সতীগৃহিণী যেমন সংসারের সমস্ত ভোগের অংশ পরিত্যাগ করেন অথচ সংসারের সমস্ত ভার অশ্রান্ত যত্নে বহন করেন কারণ কর্মকে তিনি স্বার্থ সাধন রূপে জানেন না আনন্দ সাধন রূপেই জানেন আমরাও তেমনি কর্মের আসক্তি দূর করে কর্মের ফলাকাঙ্ক্ষা বিসর্জন করে কর্মকে বিশুদ্ধ আনন্দময় করে তুলতে পারব এবং যে আনন্দ আকাশে না থাকলে করছে ওয়ানত কাহা প্রাণাত কেই বা কিছুমাত্র চেষ্টা করত কেই বা প্রাণ ধারণ করত জগতের সেই সকল চেষ্টার আকর পরমানন্দের সঙ্গে আমাদের সকল চেষ্টাকে যুক্ত করে জেনে আমরা কোনো কালেও এবং কাহা হতেও ভয় প্রাপ্ত হব না প্রবন্ধ কর্ম এইখানেই শেষ হলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ